প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলের সাইটে। আমি তোহিত স্যার। আজকে তোমাদের সামনে এসএসসির উচ্চতর গণিতের বীজগণিতের অংশ নিয়ে হাজির হয়েছি। আমি আজকে মূলত বীজগণিতে তোমরা দেখতে পাবে যে সমমাত্রিক চক্রক্রমিক রাশির উৎপাদক সমূহ, যেটা তোমরা অনেকেই এই চ্যাপ্টারের এই উৎপাদক সমূহ অনেকটাই করতে যে দ্বিধাদ্বন্দ্বে থাকো, যে এই উৎপাদকগুলো তোমরা অনেক সময় করো না, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্নে খুবই কম আসে বা এখানকার কিছু গাণিতিক সমস্যার সমাধান তোমাদের কাছে অনেকটাই কঠিন লাগে। তবে আমি বলবো যে অ্যাকচুয়ালি তোমরা যদি মেন বইয়ের প্রতিটি কাজ, প্রতিটি উদাহরণ এবং অনুশীলনের প্রত্যেকটি ম্যাথ যদি সলভ করে রাখো নবম শ্রেণীতে উত্তীর্ণ, নবম শ্রেণীতে ওঠার পর, সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে এই উৎপাদক সমূহগুলো যখন তোমরা সরলীকরণ করতে যাবে, সেই ক্ষেত্রে দেখবে যে সরলীকরণের ক্ষেত্রে হরগুলো লসাগু করে আমরা লবে এমন কিছু রাশি পাবো, সেই ক্ষেত্রে কিন্তু সরলীকরণে তোমাদের এই উৎপাদকগুলো আবার নতুনভাবে ওখানে বিশ্লেষণ করার কোনো যৌক্তিকতা থাকে না। যার কারণে তোমরা একটু লক্ষ্য করো যে তোমাদের 2018 সালে বোর্ড কর্তৃক বইয়ে যে পেজ 57-এ যে উৎপাদক সমূহ কাজে কিন্তু 1 থেকে 8 পর্যন্ত ম্যাথ দেওয়া আছে। তাছাড়াও তোমরা দেখবে যে তোমাদের অনুশীলনী 2-এ 7 নম্বর গাণিতিক সমস্যা যেটা আছে, ওখানে দেখবে 8টি উৎপাদক আছে, তার মধ্যে তোমরা 1 থেকে 3 পর্যন্ত যে উৎপাদক সমূহ পাবে এটা শুধুমাত্র একচলকবিষ্ট সমীকরণ, একচলকবিষ্ট রাশির উৎপাদক, এবং 7-এর দেখো 4, 5, 6 এই 3টি উৎপাদক যেটা তোমরা সলভ করতে গেলে অবশ্যই তোমাদের এই কাজের, বিশেষ করে 1, 2, 3, 4 এই 4 পর্যন্ত তোমাদের অনেকটাই শিখতে হবে বা সরলীকরণে করতে গেলে তোমাদের অবশ্যই জানার প্রয়োজন হবে। তাছাড়াও একটু খেয়াল করো, তোমাদের উদাহরণ অর্থাৎ 2018 সালের বইয়ের উদাহরণ 15 এবং উদাহরণ 16 নম্বরটা দেখো যে তোমাদের কাজের 8 নম্বরের সাথে হুবহু মেল, এবং উদাহরণ 17 যেটা দেখো B+C × C+A × A+B+ABC এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ওভারঅল আমি যদি বলতে চাই যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উচ্চতর গণিত নিয়ে যেহেতু পড়াশোনা করছো, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হায়ার লেভেলে পড়াশোনা করো, যার কারণে তোমাদের কাছে উন্নত থাকবে, তোমরা অদূর ভবিষ্যতে অনেক দূর তোমরা পড়াশোনায় এগিয়ে যাবে বা তোমরা দেশকে নেতৃত্ব দিবে, সেই ক্ষেত্রে চেষ্টা করবে যে কোনো ম্যাথ তোমরা ড্রপ করে যাবে না। তাহলে আসো আমি 1 নম্বর গাণিতিক সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা তোমাদের মেন বইটা যদি একটু ফলো করো, দেখো এই ম্যাথগুলো প্রায় কাছাকাছি আছে এবং এই ম্যাথের সলভগুলো তোমাদের অনেক সময় সরলীকরণে মুখস্থ আকারে রাখতে হয়, কারণ এখানে যে 8টি গাণিতিক সমস্যা দেওয়া আছে সমস্যার সমাধানগুলো আমাদের ইজিলি ভাবে জানতে হবে। তাহলে 1 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে, এই সমস্যাটির আমি সমাধান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো A×B²-C²+B×C²-A²+C×A²-B² ওকে, তো লক্ষ্য করো তোমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করতে হলে অবশ্যই চক্রক্রমিকের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। আমরা জানি 3 চলকবিশিষ্ট কোনো বীজগণিতিক রাশিতে যদি প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের স্থলে যদি প্রথম চলক স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই প্রদত্ত রাশিকে আমরা চক্রক্রমিক রাশি বলবো। চক্রক্রমিক রাশি দেখো, এখানে একটু খেয়াল করো, এখানে 3টি চলক আছে, দেখো A, B, C এবং একটি ধারাবাহিকতা আছে A×B²-C²+B×C²-A²+C×A²-B² অর্থাৎ এ বি এর দিকে যাবে, বি সি এর দিকে যাবে, আবার সি এ এর দিকে আসবে। তাহলে আমরা যদি এই গাণিতিক সমস্যাটার সমাধান দেখাতে চাই, সেই ক্ষেত্রে তুমি যদি ইচ্ছা করো প্রতিটি পদে তুমি গুণ করে দিবে, সেটাও করতে পারবে, অথবা প্রথম রাশিটাতে প্রথম পদে তুমি অপরিবর্তন আকারে তুমি রাখো A×B²-C² অর্থাৎ এই পদে তুমি B²-C² কে উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি পাবে B+C×B-C, এবং
তুমি এখানে দেখো এটা গুণ করে দাও বি সি স্কয়ার মাইনাস চক্রক্রমিক তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এ বি স্কয়ার অর্থাৎ এ স্কয়ার বি প্লাস এ স্কয়ার সি না লিখে লিখবো সি এ স্কয়ার মাইনাস সি বি স্কয়ার না লিখে লিখবো বি স্কয়ার সি কারণ চক্রক্রমিক তোমরা আগের ক্লাসটাতে তোমরা দেখেছো আমি ওখানে উৎপাদকে বিশ্লেষণ দিয়েছি এ বি এর দিকে যাবে একটু খেয়াল করো আবার বি সি এর দিকে যাবে আবার সি দেখো এর দিকে আসবে এটাই আমাদের অ্যাকচুয়ালি চক্রক্রমিক ওকে যার কারণে আমরা বি সি বি এ না লিখে এ বি লিখবো আবার সি এ অনেক সময় এ যদিও বা এই স্কয়ার সি বা সি এ স্কয়ার এটার কোনো অর্থ চেঞ্জ হয় না তবে তোমরা উচ্চতর গণিতে যেহেতু এই ম্যাথগুলো করবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের চক্রক্রমিক ধারণাটা ক্লিয়ার হতে হবে তাহলে আমরা দেখো সি এ স্কয়ার তারপরে বি স্কয়ার সি আমরা নিয়েছি এখানে অলরেডি আমি যদি তোমাদের উৎপাদকীয় বিশ্লেষণটা দেখাই তাহলে বি প্লাস সি ইন্টু আমরা পাবো বি মাইনাস সি অর্থাৎ এখানে দুইটি উৎপাদক আমাদের দেওয়া আছে একটি বি প্লাস সি একটি বি মাইনাস সি তাহলে আমাদের এই চারটি পদ থেকে এমন ভাবে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করব চারটি পদকে সেই ক্ষেত্রে হয় বি প্লাস সি অথবা বি মাইনাস সি আকারে কিছু আসে কিনা যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তাহলে আমাদের মাইনাস আকারের রাশিটি আসবে সেই ক্ষেত্রে আমরা বি মাইনাস সি আকারে নিয়ে আসার কিছু চেষ্টা করি তাহলে লক্ষ্য করো আমরা যদি এখন এই রাশিটি এবং এই রাশিটিকে যদি এক জায়গায় নিয়ে আসে তাহলে কি হতে পারে দেখো এ স্কয়ার বি প্লাস সি এ স্কয়ার ওকে আমি এই রাশিটা একটু অতিরিক্ত আকারে লেখার চেষ্টা করি কারণ কেন আমি এটা নিচ্ছি এখানে যদি আমরা এ স্কয়ার কমন নিই তাহলে আমরা পাচ্ছি দেখো বি মাইনাস সি অর্থাৎ এই পদ এবং এই পদটি আমরা নিলে আমরা এ স্কয়ার কমন নিলে বি মাইনাস সি পাচ্ছি যেখানে বি মাইনাস সি এখানে আছে আবার প্রথম পদেও বি মাইনাস সি আছে তাহলে আমাদের শুধুমাত্র পড়ে আছে বা এখানে বাকি আছে বি বি সি স্কয়ার আর এখানে আছে দেখো বি স্কয়ার সি স্কয়ার তাহলে আমাদের বি মাইনাস সি যদি আনতে হয় তাহলে বি সি কমন নিলে সি চলে আসবে তাহলে ওখানে আমরা মাইনাস বি স্কয়ার সি কমন নিব এখানে থাকবে প্লাস বি সি স্কয়ার তাহলে এখানে আমরা বি সি যদি আমরা কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বি মাইনাস সি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করবে যে এই ম্যাথ গুলো তোমরা ধৈর্য সহকারে যদি একবার প্র্যাকটিস করো এবং প্রতিটি ম্যাথ যদি একবার কমপ্লিটলি করে রাখো তাহলে তোমার আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যাবে তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার আমাদের স্কুলে এই সাইডে এই উৎপাদক সমূহ অনেক অনেক টিচাররাই হয়তো করে না তারপরেও বা অনেক টিচার করলেও তোমরা অনেকে আগ্রহ সহকারে এগুলো সমস্যার সমাধান দিতে চাও না তবে আমি অনুরোধ করব যে তোমরা আমাদের সাইটে চোখ রাখো কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করব তোমাদের সেবায় নিয়োজিত থাকার তাহলে খেয়াল করো প্রথম পদে আমাদের বি মাইনাস সি আছে দ্বিতীয় পদে আমাদের বি মাইনাস সি আছে তৃতীয় পদে আমাদের বি মাইনাস সি আছে তাহলে আমরা বি মাইনাস সি আমরা কমন নিয়ে নিব তাহলে বি মাইনাস সি যখন আমরা কমন নিচ্ছি তখন এখানে থাকছে এ ইন্টু বি প্লাস সি এখানে থাকছে আমাদের এ স্কয়ার মাইনাস বি সি ওকে তাহলে আমরা বি মাইনাস সি পেয়ে যাচ্ছি আর চক্রক্রমিকের ক্ষেত্রে মনে রাখবে বি সি কে ধরবে অর্থাৎ বি মাইনাস সি বা এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই এর দিকে যাবে আবার ওয়াই মাইনাস জেড বা ওয়াই জেড হবে তাহলে এখানে আমাদের বি মাইনাস সি আছে তাহলে সি বি বি সি এখন সি এ হবে তাহলে আমরা এর পরবর্তী উৎপাদকটা আমরা সি এ আকারে কিছু পাওয়ার চেষ্টা করব তাহলে এ বি প্লাস সি এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি সি ওকে তাহলে আমরা বি মাইনাস সি পাচ্ছি এখানে আমাদের সি মাইনাস এ প্রয়োজন তো লক্ষ্য করো এই পদ এবং এই পদে যদি আমরা সাজিয়ে রাখি এ কমন নিলে আমরা সি এ পাবো তাহলে সি এ মাইনাস এ স্কয়ার তাহলে আমরা সি এ যদি কমন নিই সি এ অর্থাৎ বি যদি কমন নিই তাহলে আমরা এখানে মাইনাস বি সি নিব প্লাস আমরা এখানে লিখব এ বি ওকে তাহলে বি মাইনাস সি ইন্টু এখানে লক্ষ্য করো আমরা এ কমন নিলে আমরা পাচ্ছি দেখো সি মাইনাস এ এখানে যদি আমরা বি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি দেখো সি মাইনাস এ ওকে লক্ষ্য করো বি মাইনাস সি ইন্টু আমরা
c minus a পাচ্ছি into a minus b পাচ্ছি। তোমরা যদি কেউ এটা আনসার লেখো কোনো আপত্তি নয়, তবে তোমরা যদি এটা লেখো c minus a তাহলে আমাদের অবশ্যই a minus b লিখতে হবে, পরবর্তীতে b minus c লিখতে হবে, অর্থাৎ চক্রক্রমিকটা ঠিক রাখতে হবে। তোমরা যদি মনে করো যে স্যার আমরা a minus b আগে লিখবো, তাহলে অবশ্যই b minus c এরপর হবে c minus a, অর্থাৎ তুমি যেটা লেখো না কেন সেটাই রাইট, তবে এমন যেন না হয় b minus c এর পর আবার a minus b মাঝখানে আসে, অর্থাৎ তোমরা এটা এভাবে লিখতে পারবে না যে b minus c into a minus b into c minus a, এভাবে কখনো লিখতে পারবে না, কারণ তোমাদের এই উৎপাদক সমূহ মূলত চক্রক্রমিক, সমমাত্রিক চক্রক্রমিক চক্রাকারে কিন্তু তোমাদের সাজিয়ে লিখতে হবে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা যখন উৎপাদক করেছি ক্লাস 7 থেকে x প্লাস 2 ইন্টু x মাইনাস x প্লাস 3, এখানে আমরা অনেক সময় x প্লাস 3 ইন্টু x প্লাস 2 লিখেছি, কোনো ভুল ছিল না, সেই ক্ষেত্রে তোমরা ছোট ক্লাসে ছিলে বা আমরা যখন ছোট ক্লাসে ছিলাম এতটা ডিপলি এত বিশ্লেষণমূলক কিছু আমরা জানতাম না, কিন্তু এখন আমাদের ডিপলি চিন্তা করতে হবে যে চক্রক্রমিক এর উৎপাদক সমূহ, সেই ক্ষেত্রে উৎপাদক আমাদের অবশ্যই চক্রক্রমিক আকারে রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অলওয়েজ মনে রাখবে এই উৎপাদক সমূহ তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা লাগবে। আমি মূলত তোমাদের সামনে যে সমমাত্রিক বা আমাদের সমমাত্রিক চক্রক্রমিকের বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে এবং ম্যাক্সিমাম ম্যাথগুলো আমাদের কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আমি তোমাদের সামনে এক নম্বর গাণিতিক সমস্যাটার সমাধান দিয়ে দিলাম, অর্থাৎ প্রথম রাশিটির উৎপাদক বিশ্লেষণ আমরা পাচ্ছি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে পরবর্তীতে দুই নম্বর যে উৎপাদক বিশ্লেষণ আছে, দুই নম্বর উৎপাদক বিশ্লেষণের সমাধান নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির থাকার চেষ্টা করব। এবং তোমরা এই ক্লাসটা একটু খেয়াল করো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে সামগ্রিকভাবে উৎপাদক সমূহ অর্থাৎ সমমাত্রিক আমাদের চক্রক্রমিকের যে উৎপাদক সমূহ, এই উৎপাদক সমূহ এখানে কমপ্লিটলি সব এক জায়গায় করে দিয়েছি। আমি তোমাদের পরবর্তী ক্লাসে আবার পরবর্তী দুই বা তিন বা চার বা পাঁচ নম্বর গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হব। এই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।